ভালোবাসার মানুষগুলো কেমন জানি না ঋতুর মতো বদলে যায়, শুধু রেখে যায় অনেক কিছু, না পাওয়া কষ্ট, না পাওয়া যন্ত্রণা আর বুক ভরা হাহাকার। আসলে না, সত্যিকারের ভালোবাসা সেটাই যার পেছনে তোমাকে দৌড়াতে হবে না, সে নিজের থেকেই তোমার কাছে ধরা দেবে আর তোমাকে সারা জীবন আঁকড়ে রাখবে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন না বিকেল 5টার মতো বাজে, তো আমি না মাইন্ডটাকে একটু রিল্যাক্স করার জন্য মেডিটেশন করছিলাম। মাঝে মাঝে না মাথার মধ্যে প্রচণ্ড চাপ পড়ে, তখন না মাথাটার কাজ করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, শুধু সারাদিন মনে শুয়ে থাকি আর মুখে বালির চাপা দিয়ে কান্না করি, এটাই শুধু মনে হয়। কিন্তু সেটা করলে তো হবে না, এটা তো কোনো সমস্যার সমাধানই না, তো যেটা করলে কাজে দেবে সেটাই করি। মনের ভেতর কোনো উথাল পাতাল হয় তখনই কোনোরকম মেডিটেশন বা ইয়োগা নিয়ে বসে যায়। আর আজকে আমি নাইটি পরেই করছি, কিছু করার নেই, ড্রেসটা চেঞ্জ করিনি, প্রচণ্ড গরম রয়েছে, তো ওই ইচ্ছা আর করছিলো না ড্রেসটা চেঞ্জ করে আবার ইয়োগা করার জন্য, তো মনে হলো তাই আমি একটুখানি বসে করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছ বা মাথায় কোনোরকম কোনো কিছু কাজ করে না, প্রচণ্ড মন খারাপ থাকে বা অন্যরকম উল্টো পাল্টা মাথায় উদ্ঘট চিন্তা আসে, তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করতে পারো। মেডিটেশন করো, মেডিটেশনের থেকে ভালো ওষুধ আর জীবনে মনে কিছু হয় না। আর পারলে প্রচুর পরিমাণে গাছ লাগাও, তাদের পেছনে তুমি টাইমটা দেবে আর মনটা ভালো হয়ে যাবে। তো দেখো আমারও প্রচুর গাছ লাগানো আছে, সেই বেলকনিতে চলে এসেছি আর এই গাছগুলোকে জল দিচ্ছি। আর আজকের থেকে আবার সেই রকম বিভৎস গরম পড়ে গেছে, দুপুরবেলা থেকে বেশি গরমটা পড়ে গেছে আজকে আবার। তো গাছে জলটা দিয়ে জামা কাপড়গুলো যা যা ছিল সব তুলে নেব আর সব গুছিয়ে গাছিয়ে রাখবো। তোমরা জানি না কত আগের থেকে আমাকে দেখছো বা আমাকে চেনো, তবে জানো কি, আমি প্রচণ্ড পরিমাণে জলই ছিলাম আগে। মানে আমি একা থাকতে যেমন ভালোবাসতাম না, তেমনই আমার প্রচণ্ড পরিমাণে আমি বকতাম, কথা বলতাম, এমনকি আমার আশেপাশে যারা থাকতো তারা সবাই বলতো, ওরে বাবা তুই এবার চুপ কর, এত বকিস না, এত বকলে না লোকে তোকে পাগল ভাববে। আমি আসলে চুপচাপ থাকতে পারতাম না, বড্ড বেশি বকর বকর করতাম, তারপরে সবার সাথে মজা করতে ভালোবাসতাম, কিন্তু জানো তো আর ভালো লাগে না এখন। এখন মনে হয় সত্যিকারের সবার থেকে একা থাকাটাই হচ্ছে সব থেকে বড় শ্রেয়। আসলে কি বলতো, সবার সাথে সময়ের সাথে ছুটতে ছুটতে আজকে বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হয় হয়, আমার মতো এরকম প্রচুর অজস্র মেয়ে আছে যারা এরকম হয়তো জীবনের সাথে লড়তে 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 একটা টাইমের পর ক্লান্ত হয়েই যায়। তবে হ্যাঁ, আমি যতই ক্লান্ত হয়ে যাই বা যাই হোক না কেন, পরের দিন আবার একটা ফ্রেশ ঘুম দিয়ে ফ্রেশভাবে উঠে নতুনভাবে জীবনটাকে শুরু করার একটা স্বপ্ন দেখি, চেষ্টা করি যে হ্যাঁ হয়তো একটা টাইম পর সব কিছু ঠিক হয়ে যেতেও পারে। কোথায় লেখা আছে বলতো যে একা একা ভালো থাকা যায় না জীবনে, একাই সব থেকে ভালো থাকা যায়, আমি তো মনে করি। অনেকে হয়তো ভাবে এরা হয়তো একা থাকে এমনে বড্ড বেশি হিংসুটে বা কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, না না, তার গল্পটা হয়তো জীবনের অন্যরকম আলাদা। একটু খোঁজ নিয়ে দেখো, তারাই হয়তো সব থেকে বেশি মিশুকে ছিল একটা টাইম, কিন্তু এখন তারা একটু একাই থাকতে পছন্দ করে। কেন জানো তো, বড্ড বেশি প্রতারণা, ঠক, এইসব জিনিসগুলো তাদের সাথে বেশি ঘটে যায়, ওই কারণে তারা একা থাকতেই পছন্দ করে। আমি কাউকে কিছু খুলে বলি না, কেন জানো তো, সবাইকে যদি বলি না তারা সমস্যার সমাধান তো কিছু দিতে পারে না, শুধু একটা কথাই বলে, ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো তো, আর কতটা ধৈর্য ধরলে একটা মেয়ের জীবনে সব কিছু ঠিক করা যায়? না গো, অনেক সময় না ধৈর্য ধরলে সব কিছু ঠিক হয় না, মাঝে মাঝে ঘুরেও দাঁড়াতে হয়। হ্যাঁ জানি, তার জন্য তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে, একটু খোঁজ নিয়ে দেখবে তাদের কাছে তুমি সারা জীবন কিন্তু খারাপই ছিলে, কারোর কাছে তুমি ভালো ছিলে না, হয়তো মুখের সামনে হয়তো তারা তোমার ভালো ভালো বলে, এটা হতে পারে। এখানে বিকেল দিকে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো এখানে একটু চপ মুড়ি এসব খাওয়া হচ্ছে, শুধু চপ না সাথে একটা পেঁয়াজিও ছিল, নিয়েছিলাম। তো এখানে অর্ক আর আমার মুড়িটা বিকালে খেয়ে নিচ্ছি, আর সাথে এখন বসেছি হচ্ছে মাসের ফর্দ করতে। মানে প্রত্যেক মাসে ফার্স্ট দিকে না আমি একটা পুরো ফর্দ বানাই, বানিয়ে ওই মাসের যে মালগুলো, যে গ্রসারির জিনিসপত্রগুলো হয় সেগুলো আগে অনলাইন থেকে নিতাম, বাট এখন না এই সামনে যে দোকানটা আছে ওখান থেকেই নিয়ে চলে আসি। মানে ওই লিস্টটা গিয়ে দিয়ে আসি, ওরাই বাড়িতে এসে পৌঁছে দেয়, আর ওই জন্য আমাকে আর খুব একটা খাটাখাটি করতে হয় না। আর আমি না লিখে রেখেছিলাম, বাট খুব বাজেভাবে লিখেছিলাম, তো লেখাটা বুঝতে পারবে না বলে আবার পরিষ্কার করে এইদিকে পেজটাতে লিখে ফেলছি। কাল থেকে আর টাইম হবে না, কালকের থেকে অর্ক স্কুল থেকে শুরু করে সব কিছু আবার শুরু হয়ে যাচ্ছে। আসলে এই একটা রবিবার দিনটা না নিজের জন্য একটু টাইম পাই, আর নিজের জন্য টাইম পাই বলবো না, ওই ঘরের পেছনেই চলে যাই, এই কোন জিনিস নেই, কী করতে হবে না করতে হবে ওইসব দেখতে দেখতেই টাইম কেটে যায়। তো এখানে রেডি হচ্ছি, আর রেডি হওয়ার সময় দেখো চুলটা কী পরিমাণ জট লেগেছে, আর
আসলে কি বলো তো, আমি যখন আগের বছর স্মুথনিং করেছিলাম, স্মুথনিংটা আমার মনে হয়েছিল যে ভালো করেছে হয়তো, আর কালারটা ওদের কাছ থেকে করেছিলাম তো আমার মনে হয়েছিল যেন ভালো করেছে, বাট কি বলো তো অতটাও মনে হচ্ছে এখন মনে হচ্ছে একদমই ঠিকঠাক করেনি। আমার প্রচণ্ড পরিমাণে কি বলতে গিয়ে বুঝতে পারছি চুলটার আগের মতো নেই আমার। যাই হোক, ঠিক জায়গায় আবার নিয়ে চলে আসবো, তো আমার অসুবিধা নেই কোনোটাই। তো এখানে রেডি হয়ে নিয়েছি, কিছুই না, সামান্য কুর্তিটা পরেছি আর জাস্ট তোমার চুলটা বেঁধে আমার যে কানেরগুলো আছে ওগুলো পরে নেবো, কারণ আমি সবসময় কানের পরে থাকি না, আসলে কানের পরে থাকতে পারি না, কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আর কি বলতো কানের পরে আমি শুতেও পারি না, আমার খুব প্রবলেম হয়। চলো সব জিনিসপত্রগুলো নিয়ে আসি, আর আমাকে একটু ফোনের দোকানেও যেতে হবে, কারণ এই ফোনটা আমাকে একটু দেখতে হবে যে কত কি বলছে ঠিকঠাক করার জন্য। তো এসেছিলাম, দেখে গেলাম, তো বলে দিল আমাকে সব কিছু, গিয়ে যাই বাড়িতে, গিয়ে অনেক কিছু করার আছে, গিয়ে শেয়ার করছি। ফোনের নিয়ে কথা বলে এলাম যে ওরা বললো যে জানাবে কত কী খরচা ফরচা পড়বে, আর কালকে একবার সার্ভিস সেন্টারে যাবো, গিয়ে দেখবো কী বলে না বলে। আর ফ্লিপকার্ট থেকে আরও কতগুলো স্টিকার এসছে, ভাবছি রাতের মধ্যে লাগিয়ে নিই, এখন বসে আছি ফাঁকা আছি, আর আজকে না পুরো ওয়ালের ডেকোরেশনটা কমপ্লিট করে নেবো, মানে পুরোটা হবে কি না বলতে পারছি না, মানে আমি ভেবেছিলাম সবগুলি হয়তো আজকে ডেলিভারি করে দিয়েছে, বাট সবগুলো ডেলিভারি করেনি, আজকেও দুটোর মতো এসছে, এখনও দুটো আসবে। তো এখানে আনন্দটা দেখো, আর কোন নাচটা দেখো কী পরিমাণ খুশি। তো চলো বাকিগুলো সব কিছু করে নিই, তোমরা দেখতে থাকো কী কীভাবে করছি। আসলে কী বলো তো, নিজে নিজে সব কিছু করতে চাইছি, ওই জন্যই একটু আর কি প্রথম প্রথম সব কিছু করলে দেখবে সব কিছু পারফেক্ট হয় না, তো জায়গাটা আমি ঠিকঠাক চুজ করতে না পারলে যেটা হয়, তবে কি খারাপ লাগেনি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে বেশ ঠিকঠাকই ছিল, ভালোই লাগছিল দেখতে লাস্ট পর্যন্ত। আর এগুলো নেওয়ার কোনো মানে হয় না আমি জানি, তবু কী বলো তো আমার ছেলের সত্যি কথা বলতে কোনো বায়না নেই, একদম কিছু বায়না করে না। আমার মা হয়ে মাঝে মাঝে ইচ্ছা করে যে না তাকে কিছু দিই, ইচ্ছা তো করে বলো, মারা তোমরাও মা হয়েছে তোমরাও জানবে যে সন্তানকে কিছু দিতে পারলে কতটা খুশি লাগে নিজেদের মনে, তো সেই হিসাব থেকে আমার শুধু মনে হয় যে যদি আমি অর্ককে কিছু দিতে পারতাম, তবে ওর কোনো জেদ বা কোনো কিচ্ছু নেই, বিশ্বাস করো ও নিজে থেকে কিচ্ছু চায় না, ওর একটুখানি এইসব অ্যানিমালস টিনিমালস পছন্দ করে, তো ওই বইয়ে খাতায় চেটানোর থেকে আমার মনে হলো যে হ্যাঁ ওয়াল স্টিকারগুলো নিয়ে নিই তাহলে ওর একটু ভালোও লাগবে। ও আসলে কী বলতে নি, যেদিন থেকে এই ওয়াল স্টিকারগুলো মানে চেটানো হচ্ছে সেদিন থেকে এই জিনিসটা নিয়ে ও খেলা করছে, ওই এলিফেন্টদের সাথে স্টোরি টোরি এইসব করে ও নিজের মতো করে, একা একা থাকে বুঝতেই তো পারছো কতটা একটা বাচ্চার মানে মানে খারাপ লাগে জিনিসটা, তো আমার নিজেরই খারাপ লাগে, তো ওর তো খারাপ লাগা স্বাভাবিক। তো এখানে মোটামুটি এগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এটা একটা হাতি নিয়েছিলাম, গাছের ডালে হাতি ঝুলছে, তো এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছিলাম জ্যাঙ্গল বুকের পুরো থিমটা। তো দেখো প্রবলেম হচ্ছিলো যেটাতে প্রথমে, তো ওই করে 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 লাস্ট পর্যন্ত ফাইনালি করতে পেরেছি, তো লেজটা এইদিক ওদিক করে করছে, আমি প্রথমে ভাবলাম যা বাবা কীভাবে করে দিলাম কে জানে, ঠিকঠাক করে তো চিটাও যেটানোও যাচ্ছে না কিছুই না, কী হবে কে জানে ঠিকঠাক হবে তো না টাকাটা জলে যাবে। শেষমেশ যখন কাজটা আমি শেষ করলাম তখন মনের মধ্যে একটা বিশাল বড় শান্তি লাগছিলো যে ফাইনালি চলো যে সবটা আমি পেরেছি করতে। আসলে কী বলো তো, প্রথমে যে কোনো জিনিসই মনে হয় দেখে দূর পারবো না করতে হবে না, কিন্তু একটু চেষ্টা করলে মাথা কাটলে মানে, তারপরে এখানে না সব কিছু নাম্বার দিয়ে রাখাই ছিল, তবে হ্যাঁ আমার জায়গাটা যেহেতু ছোট ছিল তো নিচের যে থিমটা বানাচ্ছি না ওটাতে একটু প্রবলেম হয়েছিল, ওটা থিমটি একটু আলাদা ছিল, বাট আমি আলাদা রকমভাবে করেছি, তো খারাপ লাগেনি ভালোই লাগছিলো, কারণ জায়গাটা আমার এদিকটা একটু রেখে করতে হতো, আমি সেটা রাখিনি, আমি বুঝতে পারিনি যে এদিকটা লাগবে, প্রথমে দেখিনি থিমটা, আমি পরপর পরপর নাম্বার দিয়ে চিটিয়ে যাচ্ছিলাম জিনিসটাকে, তারপরে মনে হলো এই যে দেখছো না মাঙ্কিটা নিয়ে, মাঙ্কিটা অ্যাকচুয়ালি এইদিকে লাগতো, বাট আমি না যেহেতু জায়গা রাখিনি আর লাগানো যাবে না, তো আমি ভাবলাম কোথায় লাগানো যাবে ভালো লাগবে, তারপর দেখলাম না এই দিকগুলো কোনো জায়গায় ভালো লাগছে না, তো যেখানে ছিল সেখানে আমি আবার রেখে দিলাম। তারপরে ভাবলাম যে লাস্টে দেখো মাঙ্কিটা ঠিক জায়গায় লাগিয়েওছিলাম, মানে অন্য একটা জায়গায়, কিন্তু বেশ সুন্দর করে লাগিয়েছিলাম যাতে মানে খারাপ না লাগে। আমার ছেলে না সম্পূর্ণ আমার মতনই হয়েছে সত্যি কথা বলতে, কেন বলো তো আমার যেমন না খুব একটা বেশি চাহিদা নেই, একটু পেলেই যেমন সব কিছুতে আমি খুশি হয়ে যাই, তো আমার ছেলেও সেরকমই হয়েছে, আর আমি সেরকমভাবেই মানুষ করার চেষ্টা করছি, কারণ দেখো সত্যি কথা বলতে এমন নয় যে সব চাহিদা আমি ওর পূরণ করতে পারবো, আর যদি পারিও তবুও আমি করবো না, কারণ ওকে না বুঝতে হবে যে না একটা টাকা
টাকা পয়সা এগুলো কোথার থেকে আসে, কষ্ট করে রোজগার করতে হয়, সব কিছু যদি না চাইতে না বলতে যদি ওকে হাতের সামনে সব কিছু আমি দিয়ে ফেলি না, তাহলে হয়তো বড় অসুবিধা হবে। টাকা পয়সাটা মানুষের জীবনে ইম্পর্টেন্ট, আমি একদমই বলছি না যে না লাগে না, কিন্তু লাগে, কিন্তু কী বলতো টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, আমি এটা মনে করি। আমি আর একটা কথাও মনে করি জানো তো, এটা আমার এখনকার চিন্তাধারা নয়, এটা আমার অনেক ছোটোর থেকে চিন্তাধারা। একটা বড় লোক চরিত্রহীন মদমাতাল ছেলেকে বিয়ে করার থেকে একটা ভিখারি ঘরের মানে একটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলেকে যার আয় একদমই সামান্য, তোমাকে হয়তো খাওয়াতে পড়াতে টাকা দেবে, সেই রকম ছেলেকে বিয়ে করা অনেক ভালো। অন্তত তুমি সেই ঘরে গিয়ে সেই ছেলেটার কাছে অপুরন্ত ভালোবাসা পাবে। অনেকে বলে না টাকা পয়সা না থাকলে ভালোবাসাও থাকে না, এটা ভুল কথা। অশান্তি হয় সব সংসারেই হয়, যেই সংসারে টাকা পয়সা আছে সেই সংসারেও হয়, কিন্তু যদি ভালোবাসার জিনিসটা থাকে না তো তোমার একটা কুঁড়ে ঘরেও সুখে থাকা যায়। আর এই কথাটা সম্পূর্ণ আমার নিজস্ব মত থেকে বলছি, আমি কিন্তু কাউকে এই ব্যাপারটা নিয়ে অ্যাডভাইস দিচ্ছি না, আমার নিজস্ব মনে হয় আমি সেই জন্যই বললাম। অনেকে হয়তো এখানে বলতে পারো যে না দিদি টাকা দিয়েই সব কিছু হয়, আমি অনেস্টলি বলছি গো হয় না টাকা পয়সা দিয়ে, এমন নয় বলছি না যে টাকা পয়সা লাগে না জীবনে, টাকা পয়সা অবশ্যই লাগবে, মানুষের টাকা পয়সা না থাকলেও সুখে থাকা যায় না। তো টাকা পয়সা যতটুকু সুখ দিতে পারে ততটুকুই, কিন্তু ভালো তোমার টাকা পয়সা রয়েছে কিন্তু ভালোবাসা নেই, তুমি আরোই থাকতে পারবে না, তুমি গুমড়ে গুমড়ে মরে যাবে সেই জীবনটা থেকে। অমন টাকা পয়সা থাকার থেকে আমি মনে করি একটা কুঁড়ে ঘরে থাকো, নুন ভাত খাও, শাক ভাত খাও, তবু শান্তিতে থাকো। দেখবে অনেকে বলে যে না ভালোবাসা থাকে না, ইয়ে থাকে না, না গো থাকে, ভালোবাসা থাকে, আমার নিজের চোখে দেখা অনেক কিছু দেখেছি গো, ভালোবাসা থাকে, কুঁড়ে ঘরেও ভালোবাসা হয়। তবে হ্যাঁ, সেটা নিজস্ব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তুমি যদি বলো হ্যাঁ ভালো থাকবো এই কুঁড়ে ঘরটা নিয়ে, তুমি থাকতে পারবে। তুমি যদি বলো না ভাই আমার কুঁড়ে ঘরে ভালো লাগছে না, আমি বড় লোক কোনো কিছু বড় বড় ব্যাপার দেখবো দেখবো করবো এই করবো, সবারই শখ থাকে সেটার জন্য না, এই আমার নেই কি যে হ্যাঁ একটু ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো, এইটা সবারই শখ থাকে। তবে সেইটার সাথে সাথেও ভালোবাসাটা খুব দরকার গো জীবনে, ভালোবাসা ছাড়া জীবনটাই চলবে না তোমার। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ওয়ালের কাজটা শেষ হয়ে গেছে, এখনো এই দিকটা বাকি আছে, এই দিকটাও করে নেবো কমপ্লিট কদিনের মধ্যে। আরো আসবে, আরো আর লাগবে, আর করতে হবে না, পুরো দেয়ালটা না প্রচুর পরিমাণে ফাঁকা থাকে, তো ভাবলাম ওই দিকটা একটুখানি সুন্দর করে স্টিকার দিয়ে সাজিয়ে দিই, বেশ ভালোই লাগছে, খারাপ লাগেনি। একটু জায়গাটার জন্য আমার না একটু স্টিকারটা এদিক ওদিক হয়েছে, বাট খারাপ লাগেনি, বেশ সুন্দরই লাগছে দেখতে। এখনও দুটো আসতে বাকি আছে, সেই দুটো এলে এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার, মানে সুন্দর করে ডেকোরেশন করাটা ভালো লাগবে দেখতে বেশ। তাহলে তো তোমরা কমেন্টে জানিও কেমন ঠিক লাগছে, মানে আমার তো বেশ ভালোই লাগছে, এবার ক্যামেরার ওপার থেকে কেমন লাগছে আমি জানি না, কিন্তু এই সামনাসামনি বেশ ঘরটা সুন্দর লাগছে এটা করার পর, স্টিকারটা দেওয়ার পর বেশ একটু সুন্দর মানে খেলেছে জিনিসটা ঘরটার মধ্যে। তো তোমরা জানিও কমেন্টে ঠিক কেমন লাগছে না লাগছে। আর তারপরে তোমাদের দেখেছি অনেকেই দিচ্ছি মানে এইসব দেখে দেখো দিয়ে দেয় বলো, হয়তো আমার বিশাল অবস্থা ভালো হ্যান ধ্যান। তো একটা কথা জানো কি, যে সর্ষে বাগান জিনিসটা বাইরে থেকে দেখতে ঘন লাগে, আসলে কী বলো তো আমরা এমন মানুষ, তো মানুষরা আমরা এরকমই হই, অপরেরটা দেখে মনে করি গিয়ে না অপরের প্রচুর আছে আমার কিছু নেই, এই জিনিসটা আমাদের বরাবরই মনে হয়। তো যাই আছে যাই থাকুক না কেন, সেটা তো কষ্ট করে উপার্জন করেই এই জায়গাটা আসতে হয়েছে, এবার ফ্রিতে তো কেউ দেখো টাকা পয়সা পেয়ে যায় না, ফ্রিতে তোমাকে কেউ এক টাকাও ধার দেবে না এখনকার দিনে, তাই না? তোমাকে খাটতে হবে, খেটে টাকাটা রোজগার করতে হবে, তারপরে তুমি গিয়ে কোথাও এই সব সাধনা পূরণ করতে পারবে। আর সত্যি কথা বলতে একটা টাইম অবস্থা খারাপ ছিল না, সত্যি কথা বলতে একটা টাইমে আমি নিজে যখন জব করতাম ভালো টাকাই বেশ মোটা টাকাই পেতাম, তখন আমি তো সেভিংসটা করে রেখেছিলাম বলে আজকে বলতে নেই মোটামুটি চলে যাচ্ছে, তবে হ্যাঁ যে দেখে বলো না প্রচুর ভালোভাবে চলছে তেমনটা না, প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হয় ব্যাপারগুলোর জন্য, প্রচণ্ড স্যাক্রিফাইস করতে হয়। আর যাদের বাচ্চা তারা তো জানো একটা বাচ্চার পিছনে কতটা খরচা হয় বা কী, এখন পড়াশোনার কীরকম খরচা রাচ্ছে সবই সবাই মোটামুটি জানো, তো নিজের সব কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, কারণ নিজের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য এটুকু করতেই হবে।
তো ওই বলে না, আয় বুঝে ব্যয় করি, মানে সেরকম ভাবে আমিও চলি, এইগুলো ব্যাপার। তো আজকে মোটামুটি এটা নিয়ে এলাম, দেখি এই ফোন থেকে ওই ফোনে সব কিছু নিয়ে নেবো, আর কালকে সার্ভিস সেন্টার নিয়ে যাবো ফোনটা, দিয়ে চলে আসবো, দেখি কী বলে। তো এই ফোন থেকে আজকে এটা লাস্ট ভিডিও, জানি না কালকে থেকে ওই ফোনে কীরকম ভিডিও কীরকম শ্যুট হবে। এমনিতেও আমার দেখতে পাবে যে ভিউজ একদম কমে গেছে, কারণ আমার ফোনটার জন্য প্রচণ্ড পরিমাণে একটা সুন্দর করে ব্লগ দিতে পারছি না, যে ভিউজটা আসতো সেই ভিউজটা এখন আসছে না ভিডিওর মধ্যে। কিছু করার নেই আমার, মানে আমার হাতেই নেই যে সুন্দর করে দেবো, সেই মানে মাথায় কাজই আমার করছে না সব থেকে বড়ো কথা। তো কারণ এই ফোনটার পিছনে অনেকগুলো টাকা আমার মনে হচ্ছে ধাক্কা যাবে, যদি অনেকগুলো টাকা ধাক্কা যায় আমি করাবো না সত্যি কথা বলতে, ফোনটা ঠিক থাক এইভাবে যতদিন চলে শুধু। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে পাশে থাকতে পারো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। টাটা, কাল দেখা হবে।